আলোচনা সেটা হচ্ছে কিউ স্ট্যাক হ্যাস্টেবল নিয়ে। আপনাদের অলরেডি আমরা বলছি যে আসলে ডাটা স্ট্রাকচার কী, তাই না? সো কিউ স্ট্যাক হ্যাস্টেবল এই তিনটা হচ্ছে তিন ধরনের ডাটা স্ট্রাকচার। আমরা জানি যে ডাটা স্ট্রাকচার হচ্ছে যে যেভাবে তার ভিতরে ডাটা থাকবে, ডাটা রিট্রাইভ হবে এবং ডাটা অর্গানাইজ হবে। এইটা আসলে যেই যেভাবে আমরা ডিফাইন করি এটা এক একটা ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে এক এক ধরনের ভাবে হয়ে থাকে। কিউ স্ট্যাক হ্যাস্টেবল হচ্ছে কীরকম যে কিউ এর, প্রথমে যদি আমি কিউ এর ক্ষেত্রে আসি, বলেন পিছন দিকে কিছু বলছিলেন। ওকে, কিউ এর ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত রিয়েল ওয়ার্ল্ডে যে ধরনের সিচুয়েশন আসে, যে যেমন ধরেন বাসের লাইন বা টিকিটের লাইন, টিকিটের লাইনের ক্ষেত্রে কি হয় যে যে প্রথমে আসবে সে প্রথমে টিকিট পাবে, যে বা অথবা যে কোনো একটা সার্ভিস এরিয়ায় বা ব্যাংকে আপনি টাকা জমা দিতে যান সেখানে আপনাকে লাইনে দাঁড়াতে হয়, যে যে আগে লাইনে দাঁড়াতে পারবে সে আগে টাকা জমা দিতে পারবে। তো আপনার যদি এরকম একটা অ্যাপ্লিকেশন দাঁড় করাতে হয়, অনেকটা মিউজিক প্লেয়ারের মতো, যে মিউজিক প্লেয়ারের একটা প্লে লিস্ট থাকে, প্লে লিস্টে যেই গানটা আপনি আগে অ্যাড করবেন সেটা আগে বাজবে, বা আপনি সেভাবে সিরিয়ালাইজ করে দিতে পারেন, অর্থাৎ একটা কিউ তৈরি করে দেন, আপনি একটা লাইন একটা কিউ তৈরি করে দেন, সেই কিউ অনুযায়ী আসলে একটার পর একটা প্লে হয় এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাই না? যে প্রথমে আসবে সে প্রথমে সার্ভ হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেমে। কিউ হচ্ছে এরকম একটা ডাটা স্ট্রাকচার যেখানে আপনি যে ডাটাটা আগে দিবেন সেই ডাটাটা আগে রিট্রাইভ করতে পারবেন। এখানে দেখেন কিউ এর, কিউ হচ্ছে মূলত আসলে সি শার্পের একটা ইউজার ডিফাইন টাইপ কিউ। সেইটার যে দুইটা পাবলিক মেথড আছে, একটা হচ্ছে এনকিউ আর একটা হচ্ছে ডিকিউ। এনকিউ যখন করবেন তখন আসলে সে কি করবে, অ্যাডস অ্যান অবজেক্ট টু দ্য এন্ড অফ দ্য কিউ, সে কিউ এর শেষে একটা অবজেক্ট অ্যাড করে দিবে। যখন আপনি ডিকিউ করবেন রিমুভস অ্যান্ড রিটার্নস দ্য অবজেক্ট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কিউ, সে প্রথমে যেটা আছে সেটা সে রিটার্ন করে দিবে। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট কিভাবে হলো, সে যদি শেষে অ্যাড করে, আমি আপনাদের দেখাই। এনকিউ করলে সে আসলে সবার শেষে অ্যাড করে এবং ডিকিউ করলে প্রথম থেকে সে রিটার্ন করে দেয়, তাই না? তার মানে আমি যদি বলি এনকিউ, এইটা একটা যদি লিস্ট হয়, আমি যদি বলি এনকিউ প্রথমে সে এখানে অ্যাড করলো, আবার যদি বলি এনকিউ শেষে মানে কি এখানে অ্যাড করলো, কিন্তু এটা যদি আমি বলি ডিকিউ তাহলে সে প্রথমটা রিটার্ন করে দিবে। একটা উদাহরণ দেখেন, কিউ এর ক্ষেত্রে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে কিউ এর ক্ষেত্রে এটা ফিক্সড টাইপ, তাই না? এবং অনেকটা ওই লিস্টের মতোই ডাইনামিক্যালি সাইজড, ডাইনামিক সাইজড। কিন্তু এখানে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তার মেকানিজম একটু ডিফারেন্ট, যে সে যখন অ্যাড করে তখন হচ্ছে শেষে অ্যাড করে এবং যখন রিটাইপ করে তখন সে প্রথমটা রিটাইপ করে দেয়। এখানে আমি একটা কিউ ডিক্লেয়ার করছি, কিউ অফ এন, এ কিউ ইকুয়াল টু নিউ কিউ, তাকে ডিক্লেয়ার করলাম। আমি যখন বলতেছি এন কিউ 100 200 150, পরে যখন আমি ডিকিউ করব তখন আসলে সে তাহলে সবার আগে কোনটা রিটার্ন করবে, 100 তারপরে 200 তারপরে 150। আপনি চাইলে এইটাকে ফরেস্ট লুপের ভিতরেও খেলতে পারেন। ফরেস্ট লুপে দিয়ে যদি আপনি ট্রাভার্স করেন তাহলে আমরা যেভাবে স্বাভাবিক নিয়মে ডাটাগুলো পাই, অর্থাৎ প্রথমে 100 তারপর 200 তারপর 150, ঠিক সেইভাবেই ডাটাগুলো সে দিবে। স্ট্যাকের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি, রিয়েল ওয়ার্ল্ডে যে উদাহরণটা সবথেকে বেশি ব্যবহার করা হয় স্ট্যাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে এরকম যে ডিশওয়াশারের পাত্র, যেটা ডিশওয়াশারের যে পাত্র সেটা হচ্ছে এরকম যে ডিশওয়াশারের কাছে একটা পাত্র থাকে, অনেকটা আমি যদি বলি ব্যারেল টাইপের। সেক্ষেত্রে সে কি করে যে যখন ময়লা থালাগুলো আসে তার কাছে, সে তখন একটার পর একটা ফেলে দেয় ব্যারেলের ভিতরে। তো সবার পরে যেটা সে রাখে সেটা তো সবার আগে তুলে নেয়, নাকি সে ভিতরে হাত ঢুকায় কোনটা আগে রাখছে সেটা তো খুঁজতে সে যাবে না, সে সবার পরে যেটা রাখছে সেটা সে আগে তুলে নেবে। দ্যাট মিন্স কি, লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? লাস্ট ইন ফার্স্ট আউট বেসিস কাজ করে সে। এটা আসলে রিয়েল ওয়ার্ল্ড বা আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে আসলে এটার ইউজেস কোথায়, ইউজেস হচ্ছে এরকম যে আপনি অনেক সময় শব্দ দেখবেন যে ট্রেসিং করে, ইরর ট্রেসিং, কীরকম যে আপনার একটা এক্সেপশন থ্রো করছে দেখা গেল, এখন কোন এক্সেপশনটা থ্রো করছে বা কোন মেথডটা সবার লাস্ট এক্সিকিউট হয়েছে সেটা যদি জানতে হয় তাহলে আপনাকে স্ট্যাক
রিটার্ন করে, স্ট্যাক ট্রেস মেনটেন করে সেটা। আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন লেভেলে কাজ আছে স্ট্যাকের। হয়তো দেখা গেল যে আপনার সব থেকে লেটেস্ট কোন অকারেন্সটা ঘটছে বা সব থেকে লেটেস্ট কোন ইভেন্টটা হয়েছে সেটা আপনি জানতে চান, তখন আপনি স্ট্যাক দিয়ে মেনটেন করবেন। ওকে, স্ট্যাকের ক্ষেত্রে যে পাবলিক মেথডগুলো আছে, কাউন্ট গেট দ্য নাম্বার অফ অবজেক্টস কন্টেইনড ইন এ স্ট্যাক, মানে একটা স্ট্যাকে কতগুলো অবজেক্ট আছে সেটা আপনি জানতে পারবেন কাউন্টের মাধ্যমে, কাউন্ট মেথড দিয়ে। পুশ মূলত কি করতেছে, ইনসার্ট অ্যান অবজেক্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক, অর্থাৎ সেই স্ট্যাকের একদম প্রথমেই একটা ভ্যালু রাখতেছে। পপ হচ্ছে রিমুভ দ্য রিমুভস অ্যান্ড রিটার্নস অবজেক্ট অ্যাট দ্য টপ অফ দ্য স্ট্যাক। এখানে একটা শব্দ খেয়াল করেন, রিমুভস অ্যান্ড রিটার্নস, সে কিন্তু যখন আপনি পপ করতেছেন তখন কিন্তু ভ্যালুটা ওই ওই স্ট্যাকে বসে নাই বা কিউতে বসে থাকে না, ডিকিউ করলে সে এটা রিমুভ করে এবং রিট্রাইভ করে দেয়। স্ট্যাকেও তাই, সে এটা রিমুভ করে এবং আপনাকে রিট্রাইভ করে দেবে, তার মানে ওই স্ট্যাকে আপনি আর ওই ডাটাটা পাবেন না। কিন্তু ফরেস্ট লুপ চালাইলে যখন আপনি ট্রাভার্স করবেন তখন কিন্তু আপনি ডাটা ওখানে রিমেইন করতেছে, এখানে থাকতেছে, এক্সিস্ট করতেছে। এখন এই ক্ষেত্রে আসলে কীভাবে লাস্ট ইন ফার্স্ট আউট কাজ করতেছে দেখেন, আমি যদি বলি যে সে বলতেছে যে পুশ করলে সে সবার প্রথমে অ্যাড করে দিচ্ছে, তাই না? আমি পুশ করলাম সে অ্যাড করতে থাকলো, যখন আমি পপ করতেছি সবার লাস্টেরটা সে আমাকে রিটাইপ করে দিচ্ছে এবং এখান থেকে সে মুছেও দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে। এটা কিউয়ের আর একটা উদাহরণ, যে ইউজার ডিফাইন টাইপ দিয়ে করা হয়েছে, যে আপনি ইউজার ডিফাইন চাইলে ইউজার ডিফাইন টাইপেরও কিউ রাখতে পারেন। এখানে সেটার উদাহরণ আছে যে আপনি একটা স্টুডেন্ট টাইপের কিউ রাখতে পারেন, সেই স্টুডেন্ট টাইপের কিউতে আপনি অনেকগুলো স্টুডেন্ট রাখতে পারেন, পরবর্তীতে এক একটা করে স্টুডেন্ট আপনি কিউ থেকে তুলে নিয়ে আসতে পারেন। এখানে সিম্পল কিউ ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন নামে একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা আসলে আমি যে ফোল্ডারটা দিব সেই ফোল্ডারের ভিতর আপনারা পাবেন। এখানে যেটা করা হয়, স্ট্যাকের উদাহরণ হয়তো পরে আছে, আমি আসতেছি কিউ এর ক্ষেত্রে। এটা দেখতে পাচ্ছেন একটা রিয়েল ওয়ার্ল্ড একটা উদাহরণের প্রেক্ষিতে এটা করা হয়েছে, যে এখানে একজন কাস্টমার কি করেন, তার নেম লেখেন এবং কমপ্লেইন লেখেন। যখন তিনি এনকিউ প্রেস করেন তখন আসলে এখানে কাস্টমারের সিরিয়াল নাম্বার আসে, ওয়ান নেম আসে আর কমপ্লেইনটা চলে আসে। যখন যিনি মানে সার্ভিস করতেছেন তিনি যখন ডিকিউতে প্রেস করেন তখন এইখানে লিস্টে সবার প্রথমে যিনি কাস্টমার আছেন সিরিয়াল নাম্বার ওয়ান, তখন তার সিরিয়াল নাম্বার এখানে চলে আসে, নেম এখানে চলে আসে এবং কমপ্লেইন এখানে চলে আসে এবং এখান থেকে ডাটাটা চলে যায়। এই যে একদম রিয়েল টাইমে উদাহরণ আছে, এখানে দেখেন সে বলছে নীলিমা সিম ইজ নট ওয়ার্কিং প্রপারলি, এনকিউ করলে কী হচ্ছে, নীলিমার ডাটা এখানে চলে আসলো। যিনি এখানে বসে আছেন তিনি ডিকিউ করার পরে ঠিক এই মেসেজটা, এই মেসেজটা আসলে ইনকিউ করার ঠিক পরে আসছে। ডিকিউ করলে কি হবে, যে এখানে দেখেন ডিকিউ করার পরে সিরিয়াল নাম্বার এক নেম নীলিমা, সিম ইজ নট ওয়ার্কিং প্রপারলি এবং পরবর্তী সিরিয়ালগুলো এখানে বসে আছে, হ্যাঁ সে এখান থেকে রিমুভ করে দিচ্ছে লিস্ট থেকে, তার ভিতরে যে কিউ আছে সেই কিউ থেকে সে রিমুভ করে দিচ্ছে। স্ট্যাকের উদাহরণ ঠিক সেম হবে, এখানে আসলে স্ট্যাকের উদাহরণটা ঠিক মনে হয় নাই। স্ট্যাকের ক্ষেত্রে পুশ পপ করলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, পরবর্তী আসি হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলের আইডিয়া হচ্ছে এরকম যে হ্যাশ টেবিলের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে সে আসলে নেম ভ্যালু পেয়ারে ডাটা রাখে, সে একটা ডিকশনারি মেনটেন করে হ্যাশ টেবিল। এখানে থাকবে তার কি, এখানে থাকবে তার ভ্যালু, ভ্যালু হিসেবে সে যে কোনো ভ্যালুই রাখতে পারে, সেটা একটা অবজেক্ট হতে পারে, সেটা একটা নাম্বার হতে পারে। ধরেন আপনি এখানে কি দিলেন, একটা বইয়ের ISBN নাম্বার দিলেন, যে কোনো একটা বইয়ের ISBN নাম্বার 1 2 3 4, আপনি টোটাল বুকটা এখানে রেখে দিলেন। একটা বুকের কি থাকে ISBN নাম্বার সহ আরো অনেক কিছু থাকতে পারে না? দেন আপনি যখন বলতেছেন যে আমার যে ISBN নাম্বার 1 2 3 4 আমি সেটাকে চাই, কিটা বলে দিচ্ছেন, সে তখন এই টোটাল বুকটাকে আপনাকে রিট্রাইভ করে দিচ্ছে।
এটা এমন একটা এরকমই একটা আর কি ডাটা স্ট্রাকচার মেইনটেইন করে যে আপনি তাকে কি বলে দিবেন এবং কি ধরে টান দিলে সেটা তার রিলেভেন্ট যে অবজেক্ট আছে সেটা আপনাকে সে রিটার্ন করে দেবে। সাধারণত আমরা অন্য অনুযায়ী কি করছি, ইন্ডেক্স ধরে টান দিছি অথবা ভ্যালু ধরে টান দিছি, এখানে আসলে কি ধরে টান দেওয়ার ব্যাপার আছে। এবং এখানে যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই কি সবসময় ইউনিক হতে হবে, যে কিগুলো আপনি রাখবেন সেই কিগুলো অবশ্যই ইউনিক হতে হবে, ইউনিক না হলে আসলে সে এটা রিটার্ন করতে পারে না। আপনি যদি বলেন এটার অ্যাপ্লিকেশন ইউজেস কোথায়, অ্যাপ্লিকেশন ইউজেস হচ্ছে এরকম যে অনেক সময় হ্যাশ কোড রেখে দেওয়া লাগে, অনেক সময় ইনক্রিপ্ট ডিক্রিপ্টের ক্ষেত্রে এটা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার হয়, যে আপনি কোনো একটা ইনক্রিপশন মেথড ইউজ করছেন, সেখানে একটা হ্যাশ কোড রেখে দিয়েছেন, ওই হ্যাশ কোডের পার্সপেক্টিভে আপনি তার কোডটা তো টেনে নিয়ে চলে আসতেছেন। আসলে যারা হচ্ছে বাইরে থেকে ইউজার তারা কোনো সময় জানতেছেন আসলে এই কোডের ডাটাটা কী, জাস্ট হ্যাশ কোডটা যদি ঠিকমতো সে ডিক্রিপ্ট করতে পারে তাহলে ডাটাটাও ডিক্রিপ্ট করে নিয়ে আসতে পারবে। হ্যাশ টেবিলের এখানে একটা রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ আছে, যেটা সেটা হচ্ছে ওই যে বইয়ের যে কথাটা বললাম। এখানে আপনারা যেহেতু এখনও অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যান নাই, এটা আসলে টোটালি একদম প্রপার্টি তারপর কনস্ট্রাক্টর এটা দিয়ে একটা উদাহরণ আছে। তো যখন আপনারা একদম আগামী 2-3 ক্লাসের পরে গিয়ে আপনারা এই উদাহরণটা দেখলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আমি আসলে হ্যাশ টেবিলের নিজে একটা কনসোল অ্যাপ্লিকেশন থেকে আপনাদের দেখাচ্ছি হ্যাশ টেবিল কীভাবে কাজ করে। এখানে দেখেন আমি একটা হ্যাশ টেবিল ডিক্লেয়ার করছি, নিউ হ্যাশ টেবিল, আর এটা আপনাদের আসলে অন ডিমান্ড। আপনি যদি বলেন যে না কখন আমি এটা ইউজ করব, আপনার অন ডিমান্ড, আপনার যদি এ ধরনের কোনো ডাটা স্ট্রাকচার ইউজ করার প্রয়োজন হয় যেখানে কি ভ্যালু পেয়ার আপনাকে মেনটেন করতে হচ্ছে, আপনি তখন আসলে এই ধরনের ডাটা স্ট্রাকচার মেনটেন করবেন। ওকে, আমি বললাম হ্যাশ টেবিল ডট অ্যাড, এখানে দেখেন সে দুইটা প্যারামিটার চাচ্ছে, একটা হচ্ছে অবজেক্ট কি আর অবজেক্ট ভ্যালু, তাই না? আমি কি এর জায়গায় লিখলাম 1, 2, 3, 4, ভ্যালুর জায়গায় লিখলাম জাস্ট, আমি হার্ড কোডেড কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি তাকে। এবং হ্যাশ টেবিল কিন্তু ডাইনামিক সাইজ, আপনারা দেখে বুঝতেছেন। আমি যদি আবার বলি 1, 2, 3, 4, আসলে আমি দেখতে পাচ্ছি সে কী ধরনের কোনো এরর পাঠায় কি না। এবং আমি বললাম তিনটা ডাটা দিচ্ছি আমি, এখন আমি যদি এই ডাটাগুলো রিট্রাইভ করতে চাই, আমি কমেন্ট আউট করে দিই এখানে রিট্রাইভ। আমি আসলে একটা কনসোল অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি আপনাদের, দেন আমি বললাম হ্যাশ টেবিল রিটার্ন করবে কি। এখানে অনেকটা ইন্ডেক্সের মতোই জিনিস দেখাচ্ছে, কিন্তু আমি সে তার ভিতরে কি যাচ্ছে কি, তাই না? যেটা হচ্ছে অবজেক্ট টাইপ, অবজেক্ট টাইপ কী জিনিস আসলে এটা নিয়ে পরবর্তীতে এমনভাবে আপনাদের বলবেন যে আসলে অবজেক্ট টাইপটা কী। আসলে এখানে সে চাচ্ছে একটা কী, আমি কী বললাম 1, 2, 3, 4, তাহলে আমি কী এক্সপেক্ট করতেছি তার কাছে, ডাটাবেস কনসেপ্ট সিস্টেম নাকি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, সে কনফিউজড হয়ে যাবে না? এই কারণে আসলে কিউ কীটা ইউনিক হতে হয়। তারপর আমরা আসলে চেক করে দেখি যে সে আমাদের কী রিটার্ন করে। আমি জানি সে একটা এক্সেপশন থ্রো করবে, এখানে আর একটা জিনিস লক্ষণীয় দেখেন, একটা ইরর আসছিল, বলছে কি দেয়ার ওয়ার বিল্ড ইরর্স, উড ইউ লাইক টু কন্টিনিউ অ্যান্ড রান দ্য লাস্ট সাকসেসফুল বিল্ড। প্রাইমারিলি আপনারা যেটা করেন ইয়েস করে দেন, এর ফলে কি হয় যে আগে এখন যে ইররটা আছে সেটা সে রিফ্লেক্ট করে না, আগেরবার যে সাকসেসফুল বিল্ডটা আছে সেইটা সে হচ্ছে রান করে। সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনারা যদি বলে দেন ডু নট শো দিস ডায়লগ অ্যাগেইন, তাহলে কি হবে প্রতিবার রান করার সময় আপনি আর নতুন কোনো ইরর হলে সেটা রিফ্লেকশন পাচ্ছেন না, তাই না? সো সব ইরর মেসেজের অ্যান্সার ইয়েস হয় না।
এখানে এক্সেপশন পাঠাইছে সে আইটেম হ্যাজ অলরেডি বিন অ্যাডেড কিন ডিকশনারি 1 2 3 4 সে বলছে আমার ডিকশনারি যেটা আছে সেই ডিকশনারিতে 1 2 3 4 নামে একটা কি অলরেডি আছে আমি এটা রিটাইপ করতে পারছি না রান টাইম এরর এক্সেপশন থ্রো করছে আমি এটা চেঞ্জ করে দিলাম 1 2 3 5 তাহলে আমি এক্সপেক্ট করতেছি সে আমার আসলে আমাকে এখানে দেখাবে ডাটাবেস কনসেপ্ট সিস্টেম তাই তো ডাটাবেস কনসেপ্ট সিস্টেম সো আপনারা বুঝতে পারছেন আসলে হ্যাশ টেবিল কিভাবে কাজ করে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এই যে হ্যাশ টেবিলের ইউজে এখানে দেখাচ্ছি যে আপনি একটা ডিকশনারি মেনটেন করতেছেন একটা কি ভ্যালু পেয়ার মেনটেন করতেছেন এটার অ্যাপ্লিকেশন লেভেলে যেটা বললাম অনেক সময় ক্রিপ্টোগ্রাফিতে ইউজ হয় অনেক সময় আরও ছোটো ছোটো কাজগুলো ইউজ হয় যেখানে আপনার কি এবং ভ্যালু একটা কি মেনটেন করতেছেন তার রেসপেক্টে কি ভ্যালু আছে সেটা আপনার রিটাইপ করার প্রয়োজন হতে পারে আমি বললাম যে এটা অন ডিমান্ড আপনার হয়তো প্রয়োজন হতে পারে এই ধরনের সিচুয়েশন যে ধরনের সিচুয়েশনে হ্যাশ টেবিল আপনি ইউজ করতে পারেন কিটা দিবেন আসলে স্ট্রিং টাইপের এখানে স্ট্রিং টাইপের দিতেছি কিন্তু আচ্ছা সে আসলে রিটার্ন করতেছে অবজেক্ট টাইপ সে যখন রিটার্ন করে তখন আসলে সে রিটার্ন করে অবজেক্ট টাইপ অবজেক্ট টাইপে রিটার্ন করে বলে আমি তাকে আসলে চিনে দিচ্ছি না তুমি আসলে তুমি অবজেক্ট না তুমি আসলে স্ট্রিং এই কারণে তাকে আমি মনে করে দিচ্ছি আসলে আমি কারণ আমি জানি আসলে যখন আমি সেভ করছিলাম তখন আসলে আমি জানি যে তাকে আমি স্ট্রিং দিছিলাম এখন আপনি যদি স্ট্রিংয়ের বদলে কোনো একটা ইউজার ডিফাইন টাইপও দেন ধরেন যে আপনি স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট দিলেন এখানে স্টুডেন্ট আপনার একটা এখানে স্টুডেন্ট টাইপের ভ্যারিয়েবল আছে স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট এরকম একটা ভ্যারিয়েবল আছে ওকে আমি ডিক্লেয়ার করে দেখাচ্ছি আপনাকে একটা স্টুডেন্টের খালি একটা নেম আছে ঠিক আছে ছাড়া কিছু না সো আমি যদি একটা স্টুডেন্ট টাইপ এখানে বলে দিই যে 1 2 3 4 সমান সমান একটা স্টুডেন্ট তার মানে আমি কি জানি যে আমি স্টুডেন্ট টাইপের একটা অবজেক্টটাকে দিয়ে দিছি সো যখন আমি রিট্রাইভ করবো আমি জানি কি যে সেই স্টুডেন্ট টাইপের অবজেক্টটা রিটার্ন করবে সেক্ষেত্রে আমাকে রিটার্ন করার সময় তাকে কাস্টিং করে মনে করাই দিতে হবে যে সে আসলে একটা স্টুডেন্ট টাইপের ছিল কে বুঝতে পারছেন আশা করি